পর্দা উঠল 2022 ফিফা বিশ্বকাপের। সুপার সানডে সন্ধ্যায় দোহায় এক জঙ্কাল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল বিশ্বকাপ 2022 শুরু হয়েছে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়েছে, যা ফুটবলের 92 বছরের ইতিহাসে কখনোই করা হয়নি। নতুন এক দৃশ্যের সাক্ষী সমগ্র পৃথিবী দুনিয়া। তবে এখানেই শেষ নয়, আছে আরও চমক। এই বিশ্বকাপের মাধ্যমে কাতার সরকার নানানভাবে ইসলামের প্রচার ও প্রসার ঘটাচ্ছে। ইসলামের প্রসারে কাতার সরকার নিয়েছে নানা রকম পদক্ষেপ, যা তেমন আলোচনায় আসছে না। তবে আমাদের এই ভিডিওতে কাতারের ইসলাম প্রচারের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কাতার কথা দিয়েছে 2022 ফিফা বিশ্বকাপ চিরস্মরণীয় করে রাখবে, তারা এটি করেও দেখিয়েছে। একদম সাদামাটা আয়োজনে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, তবুও মন ছুঁয়ে গেল সকলের। প্রায় 60,000 দর্শক আসন বিশিষ্ট আলখর শহরের আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30 থেকে শুরু হয় এই অনুষ্ঠান। পবিত্র কোরআন থেকে অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন গানিম আল মুফতা, যা ফুটবলের ইতিহাসে এই প্রথম। এর আগের উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে নগ্নতা ছাড়া কিছুই ছিল না। নগ্নতা ছাড়াও যে ভালো কিছু করা সম্ভব সেটাই দেখিয়ে দিল কাতার। কোরআন তেলাওয়াতের পর ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার 1998 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মার্সেল দেশাই প্রথমে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রদর্শন করেন। জোরালো করতালির মধ্য দিয়ে বিশ্বকাপ ট্রফি বরণ করে নেন দর্শকরা। বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের পরে মঞ্চে আসেন হলিউডের বিখ্যাত অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তার সাথে মঞ্চে আসেন কাতারের জনপ্রিয় ইউটিউবার ও একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার গানিম আল মুফতা। ফ্রিম্যান হেঁটে এসে এমনভাবে মঞ্চে বসলেন, গানিম আল মুফতার কথা এতটাই আগ্রহের সাথে শুনলেন যেন এই গল্পগুলো শোনার জন্যই তিনি এতকাল ধরে বসে আছেন। আল বায়াতের অর্থ ঘর। তখন মর্গ্যান ফ্রিম্যানকেও আহ্বান জানানো হচ্ছে ঘরে মেহমান হয়ে আসার জন্য। এসে দেখার তার জন্য কি সাজ সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে। ফ্রিম্যান ও গানিমের পারফর্মের মধ্যেই কাতারের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে মনোমুগ্ধকর প্রদর্শনী দেখান অন্যান্য পারফর্মাররা। একই সঙ্গে আলোর দুর্দান্ত সব কারুকাজ। এরই মধ্যে প্রদর্শিত হল অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। মডেলরা প্রত্যেকে দেশের জার্সিকে পরে মঞ্চে হাঁটলেন। এ সময় দেখা গেল এক এক করে বিশ্বকাপের সব কয়টি মাস্কটের প্রদর্শনী। সর্বশেষ কাতার বিশ্বকাপের মাস্কট লাইভে প্রদর্শনী করা হল। বিশাল আকৃতির সাদা জামা পরিহিত এই মাস্কটের মাথায় কালো আরবীয় ঐতিহ্যবাহী পাগড়ি বাঁধা। কাতারের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সঙ্গীত গোষ্ঠী বিটিএস এর শিল্পী জাংকুক। তার সাথে গানে অংশ নেন কাতারি সঙ্গীত শিল্পী ফাহাদ আল কুবাইসি। অর্ধনগ্নতার কারণে অনুষ্ঠানে আসেননি শাকিরা, তাতে অবশ্য ভালোই হয়েছে, অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা হয়েছে বলে অনেকেই মতামত প্রকাশ করেছেন। জাংকুকের পারফরমেন্স শেষ হওয়ার পরই দেখা গেল কাতারের কর্মকর্তারা কোন একটা রুমালে কিছু একটা লিখে স্মারক উপহার দিলেন ফিফা প্রেসিডেন্ট জিওনি ইনফান্তিনোকে। এরপর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আরবি ভাষায় দিলেন স্বাগত বক্তব্য। সবার শেষে আল বাইত স্টেডিয়ামের চারপাশ থেকে জ্বলে উঠল কয়েক হাজার আতশবাতির আলোর ঝলকানি। উদ্বোধনী অনুষ্ঠানের মতোই চমক ছিল উদ্বোধনী ম্যাচেও। কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামের প্রতিটি সিটে একটি একটি করে গিফট ব্যাগ রাখা হয়েছে, যেখানে অন্যান্য জিনিসের মধ্যে এক বোতল আতর ছিল, যা কাতার ও ইসলামের ইতিহাসের কথা মনে করিয়ে দেবে পুরো বিশ্বকে। ইসলামিক রাষ্ট্র হিসেবে ইসলামকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় তা দেখিয়ে দিয়েছে কাতার। তবে বিশ্বকাপ ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাতারের চেষ্টা এতটুকুতেই নয়। বিশ্বকাপে সকল ধরনের হারাম কাজ নিষিদ্ধের পাশাপাশি কাতার এমন সব উদ্যোগ নিয়েছে যা ইসলামের প্রচারে ব্যাপকভাবে কাজ করবে। ইসলামের বিভিন্ন নবী ও তাদের জীবন ব্যবস্থা তুলে ধরা হয়েছে বিশ্বের দরবারে। প্যাভিলিয়নে বিভিন্ন ভাষায় মুদ্রিত ইসলাম ও আরবীয় সংস্কৃতির বই বিতরণ করা হচ্ছে। বিভিন্ন ভাষায় অনুবাদিত কোরআন হাদিসের বই সহ দর্শকদের সাথে তাদের ভাষায় কথা বলার জন্য থাকছেন সেই ভাষার দায়ী বা ইসলাম প্রচারক। পুরো পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে কাতার যা করে দেখালো, যেভাবে ইসলামের একটি বিজয় ছিনিয়ে আনলো, তার জন্য কি দেশটির সরকার একটি ধন্যবাদ প্রাপ্য নয়? আপনি যদি একটা ধন্যবাদ কাতার সরকারের প্রাপ্য মনে করেন, তাহলে থ্যাঙ্কস কাতার লিখে আপনার অনুভূতি জানিয়ে দিন।